লেভেল ক্রসিং সংলগ্ন বেহাল রাস্তা সরানোর দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। দীর্ঘ এক ঘন্টা ধরে ট্রেন আটকে নদিয়ার হবিপুরে। দীর্ঘদিন ধরে নদিয়ার রানাঘাট পঞ্চায়েত সমিতির রামনগর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হবিপুর খ্রিস্টান পাড়া লেভেল ক্রসিং রেলগেট ট্রেন যাওয়ার আগে এবং পরে গেট উঠে সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর এই নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ এবং ওই লেভেল ক্রসিং সংলগ্ন হবিপুর থেকে বীরনগর তাহিরপুরে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পিচের রাস্তাটি দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণে খোয়া বেরিয়ে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছিল, যা রেল কর্তৃপক্ষকে মৌখিকভাবে বলা হলো কাজ হচ্ছিল না বলে দাবি এলাকাবাসীর। গত দুদিন আগে ওই এলাকায় অচিন্ত বিশ্বাস এবং অপর দুই যাত্রী গুরুতর জখম হন রাস্তা খারাপের কারণে। এর পরেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। অবশেষে আজ সকাল 8টা থেকে রেল লাইনের উপর বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভের জেরে একদিকে যেমন সড়ক পথ অবরুদ্ধ, তেমনি রেলপথও। একদিকে যেমন রানাঘাট আরপিএফ এবং রেল অধিকর্তার ঘটনাস্থলে পৌঁছায়, অন্যদিকে রানাঘাট থানার পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও তাদের দাবি এখনই শুরু করতে হবে কাজ। বিক্ষোভের তীব্রতা দেখে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন তড়িঘড়ি, শুরু হয় খোয়ার উপর মাটি ফেলা। এলাকাবাসী কিছুটা আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে সরে আসলেও কাজের ধারাবাহিকতা বজায় না থাকলে আবারও বড়সড় বিক্ষোভের হুমকি দিয়েছেন তারা। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরাই চাইছি যত তাড়াতাড়ি এই জিনিসটা ঠিক করে দিন, আমাদের খুবই অসুবিধা হয়। আর এখানে অসুবিধা হচ্ছে ট্রেনটা চলে গেলে গেটটা পড়ে থাকলে 10 মিনিট পরে গেটটা ওঠায়, কোনো এমার্জেন্সি কোনো রুগী টুকে আসলে যেতে খুবই অসুবিধা এখান থেকে। আপনার নাম? সৌমেন রায়। আমাদের এখানে গেট উঠাই না তো, আমরা কি ইচ্ছা করে বলছি নাকি? দীর্ঘ এক মাস ধরে এখানে গেটটা খুলে রেখেছে, লোকজন যাতায়াতে প্রচুর প্রবলেম, তারপর প্রত্যেকটা গাড়ি এখানে আটকায়, প্রত্যেকটা গাড়ি ঠেলে, এমনকি গেটম্যান পর্যন্ত ঠেলে দিতে হয়। আমরা তো ঠেলি, ও তো গেটম্যান পর্যন্ত ঠেলে দিতে হয়। আর গেটটা পড়লে পরে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কখন উঠবে কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে? এর জন্যে আমরা অবরোধটা করেছি। দেখা যাক সবাই এসছেন কী করেন তারা। প্রশাসন এসেছিল, কী বলছে তারা? প্রশাসন এসছেন, প্রশাসন বলছে আমরা খুব শীঘ্রই কাজটা করে দিচ্ছি, দেখি তারা কী বলে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।